টপ মার্কেট কু বড় ছটকা সেনসেক্স রে বড় ধরনার হ্রাস বম্বে স্টক এক্সচেঞ্জ রে সূচকাঙ্ক 2600 পয়েন্ট রে পৌঁছিছি অন্য পক্ষে 2600 পয়েন্ট খসি 78385 পয়েন্ট রে পৌঁছিছি অন্য পক্ষে নিফটি রে সূচকাঙ্ক 463 পয়েন্ট খসি 24254 পয়েন্ট রয়েছে আজি কারবার আরম্ভরু হি স্টক মার্কেটরে কারবার মান্দা রহিতলা স্টক মার্কেটর প্রভাব টঙ্কা উপরে পড়ছে ডলার তুলনারে টঙ্কার মূল্য সর্বকালীন হ্রাস হয়ে 83.80 পৌঁছিছে আমেরিকার নিযুক্তি মার্কেটরে বড় ধরনের অস্থিরতা দেখা দেইতিবারু এহার প্রভাব শেয়ার বাজার উপরে পড়ছে সম্পর্কের অধিক আলোচনা করা আম সহ চার্টার্ড আকাউন্টাট রাজীব সাহু আম সহ ফোন লাইনে যোড়াই শ্রীযুক্ত সাহু প্রথমে আপনার আলোচনা স্বাগত করুচি আজ যেতবে আরম্ভ হয়েছিল স্টক মার্কেটরে হি বড় ছটকা দেখা মিলি এর প্রভাব ওড়িশাবাসী উপরে কমিটি পড়ব বা ভারতীয় উপরে কমিটি পড়ব বলে আপনার ভাবুচার দেখুন যে 2600 পয়েন্ট একা সময়ের আজি যে বম্বে স্টক এক্সচেঞ্জ রে কমিছি সূচকাঙ্ক এবং উভয় নিফটি এবং রেগুলার ইন্ডেক্স রে যে কমি আসিছি সেটা নিশ্চয় গোটে চিন্তার কারণ নিবেশক মানক পাই কিন্তু এটা আশা করা যাউতলা স্পেশালি আমেরিকার যে বর্তমান স্থিতি আছে নিযুক্তি ক্ষেত্রে সর্বকালীন যে অস্থিরতা দেখা যাইছি যে যে প্রকার চাকরির সমস্যা দেখা দেইছি এবং প্রত্যেক উইকলি তাঙ্কর যে রেজিস্ট্রেশন করন্তি যেমানে যেমানকর রোজগার চালি যাইথে বা যেমানে চাকরি পাই নথান্তি সেইটা লগাতার ভাবে গত উইকরে 194,000 ছিলা বেলে বর্তমান 2,00,000 কু টপি যাইছি এবং যেটা কি সর্বকালীন গোটে রেকর্ড কহিহব যে এতে অস্থিরতা রোজগার ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে দেখা দেই নথিলা এবং সেইথিরু দেখা যাচ্ছি যে মুদ্রাস্ফীতি যে রেট অফ ইন্টারেস্ট যেটা কি যে আমেরিকা সেন্ট্রাল ব্যাঙ্ক সেম মেনটেন করছি সমস্তে আশা করছিলে যে ইন্টারেস্ট রেট কমিব বলি কিন্তু সেটা মধ্যে কমিলা নাই এবং ইনফ্লেশন এবং তা সাঙ্গে যে ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স রে কমি আসিছি যেটা কি সমস্ত জানিছন্তি আমেরিকার অর্থনীতি সারা বিশ্বকে প্রভাবিত করিছে তেণু আমেরিকার যেতবে অর্থনীতি এই প্রকার অস্থিরতা কু গতি করছে এবং তা সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের যে বড় ধরনের যুদ্ধ দেখা দেইছি বা যুদ্ধর আশঙ্কা দেখা দেইছি সেইটা মধ্যে দ্বিতীয় কারণ যেপাই বর্তমান স্টক এক্সচেঞ্জরে গোটে ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখা দেইছি এবং তা সঙ্গে সঙ্গে আমার আগরু যে বিশ্ব অর্থনীতি যে পরিস্থিতিরে থিলা ভারত যদিও ভালো স্থিতিরে থিলা কিন্তু বিশ্ব অর্থনীতি ভালো স্থিতিরে নথিলা তেণু সবু কারণকে আমি যদি দেখিবা যে এইগুড়িক হচ্ছে যে রিজন যেপাই স্টক এক্সচেঞ্জরে 2600 পয়েন্ট সূচকাঙ্ক কমি আসছি যে নিবেশক মানে স্যার রয়েছেন্তি নিবেশক মানে বর্তমান কোন করিবার আবশ্যকতা রয়েছে সেমানক পাই কোনসি সাজেশন দেখুন আমি উপর তল সূচকাঙ্ক সদাবেলে চালি থাকে এবং যে ফর্মুলা আছে যে যেতবেলে বড়ু থাকে সূচকাঙ্ক সেতবেলে লোক বিক্রি করিছান্তি যেতবেলে কমি থাকে যেতবেলে বড়ি থাকে সেতবেলে বিক্রি করিছান্তি এবং যেতবে কমি থাকে সেতবে কিণতি কারণ আভারেজ কস্ট সেতবে কমিযোগ তেমন বর্তমান সময়ের যা পাখে পয়সা আছে এবং সূচকাঙ্ক যে কমিছি হুয়েত সে পদক্ষেপ নেই পারন্তি কিনিবা কারণ আমি যদি দেখিবা লগাতার ভাবে সূচকাঙ্ক বড়ি বড়ি চালিছি যদিও যেতবে ক্যাপিটাল গেন ট্যাক্স যে নয় রেট্রে যে ইম্পোজ হেলা যেটা কি 10-12% 12.5% গলা ক্যাপিটাল গেন্স ট্যাক্স
ସେତେବେଳେ କିଛିଟା ପ୍ରଭାବିତ ହେଇଥିଲା, କିନ୍ତୁ ଆମେ ଯଦି ଓଭରଅଲ୍ ଦେଖିବା ଷ୍ଟକ୍ ଏକ୍ସଚେଞ୍ଜ ଯେତେବେଳେ ବିଜେପି ସରକାର ପାୱାରକୁ ଆସିଥିଲା ସେତେବେଳେ 24,000 ଥିଲାବେଳେ ଏଇ 10 ବର୍ଷରେ ତିନି ଗୁଣା ଉପରେ ବଢିକି 78,000 ପାଖାପାଖି ପହଞ୍ଚିଥିଲା, ଯୋଉଟାକି ବର୍ତ୍ତମାନ 2,000 ପଏଣ୍ଟ କମିଛି। ତେଣୁ ମୁଁ ଭାବୁଛି ବିଶେଷ ଚିନ୍ତା କରିବାର କାରଣ ନାହିଁ। ନିହାତି ଭାବରେ ଶ୍ରୀଯୁକ୍ତ ସାହୁ, ଯେମିତି ଆପଣ ଆଲୋଚନା କରୁଛନ୍ତି, ଯେମିତି ଆପଣ ପ୍ରତିକ୍ରିୟା ରଖୁଛନ୍ତି, ଖାସ କରି ଭାରତର ଯେଉଁ ନିବେଶକମାନେ ରହିଛନ୍ତି ସେମାନେ ଅତ୍ୟଧିକ ଏଥିରେ ଅସ୍ଥିରତା ସେମାନଙ୍କର ଦେଖାଯିବନି ବା ବିଶେଷ କିଛି ସେମାନଙ୍କର ଅସୁବିଧା ହେବ ନାହିଁ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣ ସମୟ ବାହାର କଲେ ଏବଂ ଏ ସମ୍ପର୍କରେ ଆମ ସହିତ ଆଲୋଚନା କଲେ। Yesterday, on last trading day, that was Friday, we saw deep cut in Sensex. Today it opened on expected line with a gap down. It all started with Japanese central bank raising interest rate. That pushed and the yen and yen appreciated against the dollar. That triggers this position unwinding because there is a lot of carry trade happening world over, Japanese carry trade, which runs into some trillions of dollars. And that is now getting unwinded because of the cost of finance. जदि आपण को आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।